আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইহুদিবাদীরা ভুল হিসাব নিকাশের মধ্যে রয়েছে। তারা ইরানকে চেনে না। ইরানের জনগণের শক্তি সামর্থ্য, ইচ্ছা, উদ্যম এবং উদ্যোগ এবং উদ্ভাবন এখনও ঠিক মতো তারা বুঝতে পারেনি। আমাদের পক্ষ থেকে এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। বন্ধুরা, এই কথা আমার নয়। রিসেন্টলি ইসরায়েল ইরানের ভেতর যে আক্রমণ করলো, সেই আক্রমণের প্রতিক্রিয়া দেখাতে ইরানি প্রজাতন্ত্রের যিনি সর্বোচ্চ নেতা রয়েছেন, সুপ্রিম লিডার জনাব আয়াতুল্লাহ খামেনি, এমন মন্তব্য করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে আসলে ইরান কী ধরনের শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে সেটা নিশ্চিত করার জন্য ইরানের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আয়াতুল্লাহ খামেনির সঙ্গে গত রোববার 27 অক্টোবর সকালকার দিকে দেখা করতে গিয়েছিলেন। সেই বৈঠকে কিন্তু আয়াতুল্লাহ খামেনি তার বক্তব্যে বলেন, ইহুদিবাদীদের সামনে ইরানের শক্তি তুলে ধরার মান এবং ধরন কেমন হবে সেই বিষয়টি আমাদের কর্মকর্তারা এখন থেকে নির্ধারণ করবেন। দেশ ও জাতির জন্য যা কল্যাণকর, এখন থেকে আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ডের যারা টেকনিক্যাল কমিটি রয়েছে এবং যারা এর নেতা রয়েছেন, তারা সরাসরি এখন থেকে সিদ্ধান্ত নেবেন। আয়াতুল্লাহ এই ছাড় দিয়ে দিয়েছেন। পূর্বে এমনটা ছিল যে কোনো ধরনের হামলার জন্য প্রথমে আয়াতুল্লাহর কাছে এর পরিকল্পনা পেশ করতে হতো, তারপর আয়াতুল্লাহ সেখানে স্বাক্ষর করলে হামলা হতো। তবে এখন থেকে সরাসরি আর এমনটা করার প্রয়োজন নেই। ইরানের যে গার্ডিয়ান কাউন্সিল রয়েছে, তারা যদি সিদ্ধান্ত নেন তাহলে সেটা চূড়ান্তভাবে বিবেচিত হবে এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষা পট সম্পর্কে আয়াতুল্লাহ খামেনি তার স্টেটমেন্টে আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা ও লেবাননে যা করেছে তা নৃশংসতম যুদ্ধ অপরাধ। যুদ্ধ একটা কঠিন বিষয়, এর নিয়ম, আইন এবং সীমা পরিসীমা রয়েছে। এটা এমন নয় যে কেউ কারো সাথে যুদ্ধ করবে তখন সে সব সীমা লঙ্ঘন করবে, এমনটা কিন্তু নয়। তিনি ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আয়াতুল্লাহ তার বক্তব্যে বলেন, গাজা এবং লেবাননের অপরাধ বন্ধ করতে গোটা বিশ্বকে যে জৈনবাদী রয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে একটা রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক জোট গঠন করতে হবে, এমনটাও কিন্তু জোর দিয়ে বলেন আয়াতুল্লাহ। ইরানের সুপ্রিম লিডার জনাব আয়াতুল্লাহ তার লিখিত বক্তব্যে আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়াতে হবে, সরকারগুলোকে, বিশেষ করে মুসলিম সরকারগুলোকে রুখে দাঁড়াতে হবে। ব্যাপারটা ইহুদিবাদী ইসরায়েলকে সাহায্য করা বা না করা এমনটা নয়। অবশ্য এটা তো সব থেকে বড় পাপগুলোর একটি। বিষয়টা হলো যে দখলদার ইসরায়েলের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে, যাতে করে তারা অপরাধ বন্ধ করতে পারে যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে, যাতে ইরানের যারা সামরিক সদস্য রয়েছেন এবং সামরিক বাহিনী রয়েছেন যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, সর্বাত্মক যুদ্ধের মতো সিদ্ধান্ত নিতে পারেন আয়াতুল্লাহর জন্য যাতে থেমে না থাকে। তার জন্যই কিন্তু আয়াতুল্লাহ এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তার ক্ষমতা বলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ার সরাসরি তিনি ইসলামী বিপ্লবী গার্ডের কাছে হস্তান্তর করেছেন, যে দেশের স্বার্থে যখন প্রয়োজন হবে, আপনারা প্রয়োজন মনে করবেন যে এটা করতে হবে, এখন থেকে আপনারা করতে পারবেন। দেখুন, এই সিদ্ধান্ত থেকেই কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়েছে যে আয়াতুল্লাহ হয়তো তার ক্ষমতা স্থানান্তর করতে যাচ্ছেন। তিনি কিন্তু ইরানের সুপ্রিম লিডারের পদ থেকে নিজেকে সরিয়ে নিতে যাচ্ছেন বা সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। দেখুন, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে আয়াতুল্লাহ খামেনি বর্তমানে মারাত্মকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন, একেবারে শয্যাশায়ী। যে কোনো মুহূর্তে আমরা বড় একটা দুঃসংবাদ পেতে পারি, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। দেখুন, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ালেও যে মোসাদ আক্রমণ করেছে আয়াতুল্লাহ খামেনির উপর, যার জন্যই কিন্তু তিনি অসুস্থ, বাস্তবে এমনটা নয়। আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে বার্ধক্যজনিত কারণে বর্তমানে আয়াতুল্লাহ খামেনি প্রচণ্ডভাবে গুরুতর অসুস্থ হয়ে গেছেন, যার জন্য কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাজ তিনি এখন হস্তান্তর করে দিচ্ছেন যারা যোগ্য রয়েছেন তাদের কাছে। এই ক্ষেত্রে দেশের একটি ক্রিটিক্যাল সময়ে, যাতে দেশের কাজ কোনো বাধা না হয় এবং নিরাপত্তা এবং যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেটা সুনিশ্চিত করতে চাচ্ছেন আয়াতুল্লাহ। অবশ্যই এক্ষেত্রে পরবর্তী সুপ্রিম লিডার কে হবে সেই বিষয়কে কেন্দ্র করেও এখন ইরানের ভেতর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দেখুন, 1939 সালের 19শে এপ্রিল ইরানে জন্মগ্রহণকারী বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির বয়স বর্তমানে প্রায় 85 বছর। এমন বয়সে শারীরিক বিভিন্ন ধরনের জটিলতা আসবে, এটা স্বাভাবিক বিষয়, এটা আশারই কথা। তবে বর্তমানে অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, তিনি বর্তমানে শয্যাশায়ী রয়েছেন। এমতো অবস্থায় ইরানের পরবর্তী সুপ্রিম লিডার বা
পরবর্তী আয়াতুল্লাহ কে হবেন সেই বিষয়কে কেন্দ্র করে আয়াতুল্লাহ যে গার্ডিয়ান কাউন্সিল রয়েছে তার মতামত চেয়েছেন। কে হবে সম্ভাব্য উত্তরসূরি সেই বিষয়ে গার্ডিয়ান কাউন্সিলকে লিস্ট পাঠাতে বলা হয়েছে। দেখুন, যদিও এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম বিশেষ করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো এমনটাই দাবি করছে যে আয়াতুল্লাহ খামেনির অসুস্থতাকে কেন্দ্র করে ইরানের যে পূর্ণাঙ্গ দায়িত্ব রয়েছে সুপ্রিম লিডারের বা পরবর্তী ধর্মীয় নেতার, সেটা আয়াতুল্লাহর যে দ্বিতীয় পুত্র রয়েছে আলী খামেনি তিনি নিতে যাচ্ছেন, সম্ভাব্যভাবে তার হাতেই ক্ষমতা যাচ্ছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়, হতে পারে যে সাময়িক সময়ের জন্য ভারপ্রাপ্ত হিসাবে খামেনি পুত্র ক্ষমতা পেতে পারেন, কারণ এক্ষেত্রে গার্ডিয়ান কাউন্সিল এবং অন্যান্য কাউন্সিলের যাদের নেতা রয়েছেন তাদের সমর্থন রয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে যে সুপ্রিম লিডার বা আয়াতুল্লাহ নির্বাচন প্রক্রিয়া, সেটা একটা জটিল প্রক্রিয়া যেটা করার জন্য দীর্ঘ সময় দরকার ইরানের ভেতর, যেটা করার মতো সময় আপাতত কিন্তু নেই, কারণ বর্তমানে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে ইরান। যদিও পারিবারিকতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তন হবে সেটা কখনোই পছন্দ করতেন না আয়াতুল্লাহ খামেনি এবং বিশ্বাসও করতেন না এমনটা হবে। তবে বাস্তবতা হলো যে ইরানের মানুষ যদি তার পুত্রকে চায় তাহলে সেখানে তার আসলে বড় একটা বেশি কিছু করার নেই। দেখুন, আয়াতুল্লাহ খামেনির এই যে দ্বিতীয় পুত্র মুস্তফা হুসাইন খামেনি, বর্তমানে ইরানের ভেতর তার প্রচণ্ড জনপ্রিয়তা রয়েছে এবং সরাসরি তিনি 1988 সালে ইরাকের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল ইরানের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। ইরানের বর্তমান যে ইসলামী বিপ্লবী গার্ড রয়েছে সেই ইসলামী বিপ্লবী গার্ডের মধ্যে প্রায় 70-75% একাই কিন্তু নিজের জনপ্রিয়তা বজায় রেখেছেন এই মুস্তফা খামেনি, আর এই জন্যই কিন্তু এই জায়গায় দ্বিতীয় শক্তিশালী সিদ্ধান্তভাবে জনগণের ইচ্ছা উপেক্ষা করে সুপ্রিম লিডার অন্যকে বানানোর এই মুহূর্তের সুযোগ অনেকটাই কম, যেখানে কিন্তু অভ্যন্তরীণভাবে ইরানের ভেতরে সংকট তৈরি হতে পারে। দেখুন, ইরানের সাবেক যিনি প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমেদিনেজাদ, তাকে সরাসরি সমর্থন দিয়েছিলেন এই মুস্তফা খামেনি, তার সমর্থনেই কিন্তু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। বর্তমানে ইরানের প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন মিস্টার পেজিসকিয়ান, তিনিও কিন্তু এই মুস্তফা খামেনির সমর্থনে হয়েছেন, তিনি কিন্তু তাকে সমর্থন করেছেন। সুতরাং এই জায়গায় অভ্যন্তরীণ কাঠামো এই মুস্তফা খামেনির একটা শক্তিশালী প্রভাব বলয় রয়েছে এবং পাওয়ার রয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। দেখুন, ইরান এবং যুক্তরাষ্ট্র এই দুইটি দেশের মধ্যে শত্রুতা থাকলেও এই দুইটি দেশের মধ্যে একটা মিল আছে, সেটা হলো এই সকল দেশের ক্ষমতার পরিবর্তন হয় তবে নীতির কোনো পরিবর্তন হয় না। যুক্তরাষ্ট্রের ভেতর নতুন প্রেসিডেন্ট আসে, পুরনো প্রেসিডেন্ট চলে যায়, তবে তাদের যে বৈশ্বিক নীতি থাকে এবং সামরিক নীতি থাকে তার কোনো পরিবর্তন হয় না। ইরানের ভেতরও ঠিক একই জিনিস, ইরানের ভেতর ক্ষমতার পরিবর্তন হতে পারে, প্রেসিডেন্ট পরিবর্তন হতে পারে, সুপ্রিম লিডারের পরিবর্তন হতে পারে, তবে তাদের ক্ষমতার কাঠামোটা এমনভাবেই তৈরি করা যেখানে বর্তমান যে নীতি রয়েছে তার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো প্রেসিডেন্ট বা কোনো ধর্মীয় নেতা যদি এর বাইরে যায় সরাসরি কিন্তু তাকে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হবে। সেখানকার মানুষ, সেখানকার যে বিপ্লবীরা রয়েছেন এই ইসলামী বিপ্লবীরা, তারা কিন্তু তাকে উচ্ছেদ করে দেবে। সুতরাং এই জায়গায় আয়াতুল্লাহ খামেনির ছেলে যদি ক্ষমতায় আসেনও, তার সংস্কারের করা, ইরানের নীতি সংস্কারের করা তেমন একটা খুব সুযোগ নেই, তাকে কিন্তু সেই ধারায় চলতে হবে। এখন তারপরও চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু রয়ে গেছে আয়াতুল্লাহ খামেনির হাতে। যাই হোক, ইরানের ক্ষমতার পরিবর্তন ইভেন স্টেবিলিটি বজায় রাখা এখন শুধু ইরানের জন্য গুরুত্বপূর্ণ নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা আশা করছি যে সেখানে স্থিতিশীল একটা পরিস্থিতি বজায় থাকবে এবং এই জায়গায় ভারপ্রাপ্ত হিসাবে যদি মুস্তফা আলী খামেনি ক্ষমতা গ্রহণ করেন সেটা শান্তিপূর্ণই থাকবে। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়ী, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।